আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দীপিকা পাড়ুকোনের জীবন কাহিনী নিয়ে। দীপিকা পাড়ুকোন একজন ভারতীয় অভিনেত্রী ও মডেল। সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় তারকাদের একজন হিসেবে তিনি বলিউড চলচ্চিত্রে তার কর্মজীবন প্রতিষ্ঠিত করার পাশাপাশি দুটি ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। তিনি হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন। পাড়ুকোন ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাড়ুকোনের মেয়ে। কোপেনহেগেনে জন্মগ্রহণ করেন এবং বেঙ্গালুরুতে বেড়ে ওঠেন। একজন তরুণী হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু ফ্যাশন মডেল হওয়ার জন্য তিনি খেলোয়াড় পেশার ইতি টানেন। তিনি শীঘ্রই চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান এবং ঐশ্বরিয়া কন্নড় চলচ্চিত্রে নামমাত্র চরিত্রে 2006 সালে প্রথম অভিনয় করেন। পরবর্তীতে 2007 সালে তার প্রথম বলিউড ব্লকবাস্টার চলচ্চিত্র ওম শান্তি ওম মুক্তি পায়, যেখানে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ নারী অভিষেক পুরস্কার লাভ করেন। পাড়ুকোন পূর্ণধর্মী লাভ আজকাল এবং নাট্যধর্মী লাফাঙ্গা পারিন্দে চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন। তবে তার পূর্ণধর্মী হাস্যরসাত্মক বচনে এ হাসিনো এবং হাস্যরসাত্মক হাউসফুল চলচ্চিত্রে তার অভিনয়ের নেতিবাচক মন্তব্য লাভ করে। 2012 সালে বক্স অফিসে হিট ককটেল পাড়ুকোনের কর্মজীবনের সন্ধিক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়, যা তাকে সমালোচকদের কর্তৃক প্রশংসা অর্জনের পাশাপাশি বিভিন্ন পুরস্কার সমারোহ অনুষ্ঠানের শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য মনোনয়ন এনে দেয়। তিনি হাস্যরসাত্মক ইয়ে জওয়ানি হাই দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস এবং হ্যাপি নিউ ইয়ার চলচ্চিত্রে সাফল্যের সাথে অভিনয় করেন, যা সর্বোচ্চ আয়কারী বলিউড চলচ্চিত্রের তালিকায় স্থান করে নেয়। তিনি বিয়েগান্ত গুলিও কি রাসলীলা রামলীলা চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেন এবং ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। 2015 সালে তার হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র পিকে মুভি মুক্তি পায়। একই সালের 18 ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ঐতিহাসিক ছবি বাজিরাও মস্তানিতে তিনি মস্তানি চরিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবন। দীপিকার ব্যক্তি জীবন সবসময়ই আলোচনায় ছিল। তার কর্মজীবনে একটি উল্লেখযোগ্য সময় কেটেছে রণবীর কাপুরের সাথে প্রেমে। বাসনা এ হাসিনো ছবিতে কাজ করার সময় থেকে তিনি তার সহশিল্পী রণবীর কাপুরের সাথে প্রেমের সম্পর্ক জড়ান। তিনি প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা বলেন এবং তার ঘাড়ে রণবীরের নামের আদ্যাক্ষর চিহ্নিত একটি ট্যাটু আঁকে নেন। তার ভাষ্যমতে এই সম্পর্কে তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল এবং তিনি আরও আত্মবিশ্বাসী ও সামাজিক হয়ে ওঠে। পরের বছর তাদের সম্পর্ক ভেঙে যায় এবং তিনি এক সাক্ষাৎকারে জানান তার সাথে দীর্ঘদিন যাবৎ বিশ্বাসঘাতকতা করা হচ্ছিল। 2010 সালে এক সাক্ষাৎকারে তিনি কাপুরের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ আনেন এবং কাপুর নিজেও তা স্বীকার করেন। এছাড়াও ক্রিকেটার যুবরাজ সিং, আইপিএল এর দলের রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এর কর্ণধারের পুত্র সিদ্ধার্থ মালয় এর সাথেও তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। 2017 সালে তিনি রণবীর সিং এর সাথে তার সম্পর্কের কথা জানান। সঞ্জয় লীলা ভানশালী গুলিও কি রাসলীলা রামলীলা ছবিতে ছবির সেটে তাদের পরিচয় ও প্রেমের শুরু হয়েছিল। 2018 সালের নভেম্বরে তারা ইতালির লেকেমোতে কঙ্কানি ও সিন্ধি রীতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীপিকা নারীর অধিকার বিষয়ে সচেতন ও সম্প্রতি জনপ্রিয় পণ্য ভোগ এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মাই চয়েজ এ তিনি তার অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় দিয়েছেন। তাছাড়াও ছবির সেটে তার সময়ানুবর্তিতার সুনাম আছে প্রচার মাধ্যমে। ইন্টারনেটে মুভি ডাটাবেজের তথ্য অনুসারে দীপিকা জেনিফার লরেন্সের সঙ্গে 2016 সালের বিশ্বের শীর্ষ 10 জন সর্বোচ্চ শ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় স্থান করে নিয়েছেন। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।